স্থগিত থাকা ঢাকা লন্ডন কার্গো বিমান শিগগিরই চালু হবে বলে আশাবাদী বাংলাদেশ। নীতি নির্ধারকরা বলছেন, শাহজালাল বিমানবন্দর নিয়ে ব্রিটিশ সরকারের মূল্যায়ন যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে ঢাকা। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে দেশটির প্রতিষ্ঠান রেড লাইন। পুনর্গঠন শুরু হয়েছে সিভিল এভিয়েশনে, তাই 31 মার্চের মধ্যেই ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে বিশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলে গত 8 মার্চ হার্ডলাইনে যায় ব্রিটিশ সরকার। বন্ধ হয়ে যায় ঢাকা থেকে লন্ডন বিমানে পণ্য পরিবহন। পরিস্থিতির উন্নয়নে 31 মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় দেশটি। তৎপর হয়ে ওঠে বাংলাদেশ সরকার। এরই মধ্যে কার্গো পরিবহন ও নিরাপত্তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান রেড লাইনকে। সরিয়ে দেওয়া হয়েছে বেসামরিক বিমান সচিব ও সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যানকেও। প্রশ্ন হলো, এত কিছুর পরও কি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না ব্রিটেন? তাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, সেটা হলো যে আমরা যদি এ ধরনের ইন্টারন্যাশনাল এক্সপার্টিসদেরকে এমপ্লয় করি এবং তারা যদি ডেলিভার করতে শুরু করে, তাহলে অবশ্যই তারা তাদের যে নিষেধাজ্ঞা সেটা তারা প্রত্যাহার করে নেবে। খুব দ্রুততার সাথে আমরা এটাকে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আশাবাদী যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। প্রশ্ন উঠেছে, বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুটি সরকারকে চাপে ফেলতে পশ্চিমা দেশগুলোর নতুন কোনো কৌশল কিনা? যে ইন্সপেকশনগুলি হয়েছে, যে অডিটগুলি হয়েছে, যে কমপ্লায়েন্স প্রসিজিওরগুলি রিভিউ করা হয়েছে, সেখান থেকে এস্টাবলিশড ফ্যাক্ট যে কিছু সমস্যা আমাদের এখানে ছিল। আমরা পুরো প্রসেস এক্সস্ট করার পরেও যদি এই এয়ারপোর্টকে স্বাভাবিকভাবে অপারেশনাল দৃষ্টিকোণ থেকে দেখা না হয়, তখন আমরা অন্য কোনো বিষয় হয়তো আনতে পারবো চিন্তাভাবনার মধ্যে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানোর কাজ চলছে বলে জানান নীতি নির্ধারকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।